আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকেই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে চাকরি কিংবা বিভিন্ন স্কুল ও কলেজের ভর্তির আবেদনের জন্য ছবি এবং স্বাক্ষর সাইজ করার পদ্ধতি জানি না আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনারা বাড়িতে বসেই আপনাদের কাজগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করে সার্চ বারে ফটো রিসাইজার লিখে বা এটি সিলেক্ট করে দিলে এই রকম লগযুক্ত অ্যাপটির পাশে এই ইনস্টল লেখাতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে অ্যাপটি ইনস্টল হওয়ার পর এখানে ওপেন লেখাতে ক্লিক করতে হবে এরপর এখানে নেক্সট লেখাতে ক্লিক করে আবারও নেক্সট লেখাতে ক্লিক করে এখানে গট ইট লেখাতে ক্লিক করতে হবে এরপর এখানে আমরা যেহেতু অ্যাপটি ফ্রি ভার্সন ব্যবহার করব। সেজন্য এখানে কন্টিনিউ উইথ অ্যাডস এই লেখাতে ক্লিক করতে হবে এরপর এই রকম অপশনগুলো শো করবে আপনাদের মোবাইলে যদি ছবি বা স্বাক্ষর না থাকে তাহলে টেক এ ফটো লেখাতে ক্লিক করে ছবি বা স্বাক্ষরের ছবি তুলে এই টিক চিহ্নতে ক্লিক করে দিয়ে এখানে রিসাইজ লেখাতে ক্লিক করে ছবি বা স্বাক্ষরের সাইজটি করে নিতে পারবেন আমার মোবাইলে পূর্বেই ছবি এবং স্বাক্ষর রাখা ছিল তাই আমি এখান থেকে সিলেক্ট ফটো এই লেখাতে ক্লিক করছি এরপর আপনাদের মোবাইলে যে স্থানে ছবি এবং স্বাক্ষর রয়েছে সেখান থেকে ছবি বা স্বাক্ষরটি অ্যাড করতে হবে আমি প্রথমে ছবিটি ওপেন করব এবং ছবিটি যেহেতু ডাউনলোডের মধ্যে আছে সেজন্য আমি ডাউনলোড লেখাতে ক্লিক করছি ডাউনলোড লেখাতে ক্লিক করার পর আমার মোবাইলে ডাউনলোড করা সকল ছবি এখানে প্রদর্শিত হচ্ছে এখন এখান থেকে আমি যে ছবিটি সাইজ করতে চাই সেই ছবিতে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে রিসাইজ লেখাতে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে একটু নিচের দিকে ওয়াইড ইন্টু হাইট অপশনে আমার কাঙ্ক্ষিত সাইজটি না থাকায় এখান থেকে কাস্টম লেখাতে ক্লিক করে দিলাম এরপর এখানে প্রিজার্ভ এক্সপেক্ট রেশিও এই লেখার বাম পাশে টিক চিহ্ন দেওয়া থাকলে টিক চিহ্নটিতে ক্লিক করে টিক চিহ্নটি তুলে দিতে হবে এরপর আমি যেহেতু তিনশো ইন্টু তিনশো ছবি করব সেজন্য বাম ঘরের লেখাটি মুছে দিয়ে তিনশো লিখে ডান দিকের ঘরের লেখাটি মুছে দিয়ে এখানেও তিনশো লিখে নিচে ওকে লেখাতে ক্লিক করলাম এরপর এখানে ক্রপ লেখাতে ক্লিক করে দিলাম ক্রপ লেখাতে ক্লিক করার পর ছবির উপর একটি বক্স আঁকা চলে আসবে এখানে এই বক্সটি ছোট বড় করে প্রয়োজন মতো ছবিটি সিলেক্ট করে নিচে ক্রপ লেখাতে ক্লিক করে দিলাম এখন ছবিটির একটি নাম দেওয়ার জন্য এখানে রিনাম লেখাতে ক্লিক করে দিলাম এরপর এখানে আমি ছবিটির নাম হিসেবে পিকচার লিখে রিনাম লেখাতে ক্লিক করলাম দেখুন আমি ছবিটির যে নাম দিয়েছিলাম সে নামটি এখানে প্রদর্শিত হচ্ছে এরপর আমরা এই অ্যাপ থেকে বের হয়ে যাব এবং নতুন করে একটি আবার ওপেন করব এরপর এখান থেকে সিলেক্ট ফটোজ লেখাতে ক্লিক করব এরপর আমি স্বাক্ষরটি ওপেন করব। এবং স্বাক্ষরটি যেহেতু ক্যামেরার ভেতরে আছে সেজন্য ক্যামেরা লেখাতে ক্লিক করলাম এখন এখান থেকে আমি আমার স্বাক্ষরটিতে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে রিসাইজ লেখাতে ক্লিক করে দিলাম এরপর নিচের দিকে এসে ওয়াইড ইন্টু হাইট এর নিচে কাস্টম লেখাতে ক্লিক করলাম এখানে যেহেতু স্বাক্ষরটি তিনশো ইন্টু আশি হবে তাই আমি বাম দিকে তিনশো লেখাটি রেখে দিয়ে দিকের ঘরে তিনশো লেখাটি মুছে দিয়ে আশি লিখে দিয়ে ওকে লেখাতে ক্লিক করলাম এরপর এখানে ক্রপ লেখাতে ক্লিক করে দিলাম ক্রপ লেখাতে ক্লিক করার পর স্বাক্ষরের উপর একটি বক্স আকার ধারণ করবে এখন এটি প্রয়োজন মতো ছোট বড় করে নিচে ক্রপ লেখাতে ক্লিক করে দিলাম এরপর স্বাক্ষরটির একটি নাম দেওয়ার জন্য এখানে রিনাম লেখাতে ক্লিক করলাম এরপর এখানে পূর্বের লেখাটি মুছে দিয়ে স্বাক্ষরের একটি নাম লিখে দিয়ে রিনাম লেখাতে ক্লিক করলাম দেখুন রিনাম লেখাতে ক্লিক করার সাথে সাথে আমি স্বাক্ষরটির যে নাম দিয়েছিলাম এখানে সেই নামটি দেখা যাচ্ছে এরপর একটি থেকে বেরিয়ে এলাম এখন ছবি এবং স্বাক্ষরটি বের করতে বা দেখতে চাইলে গ্যালারিতে ক্লিক করে নিচের দিকে এই ফটো রিসাইজার নামের ফোল্ডারটি ওপেন করলে এখানেই ছবি এবং স্বাক্ষরটি পেয়ে যাবেন আর যদি এখানে এই রকম একই ধরনের অনেকগুলি ছবি বা স্বাক্ষর থাকে তাহলে ফাইলস লেখাতে ক্লিক করে এখানে ফটো রিসাইজার ফোল্ডারটি ওপেন করলেই দেখুন এখানে আমি স্বাক্ষর এবং ছবিটির যে নাম দিয়েছিলাম সেই নাম সহজ ছবি ও স্বাক্ষরটি দেখা যাচ্ছে এবং ছবি ও স্বাক্ষর কত কিলোবাইট সেটিও দেখা যাচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ